আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু আনমার সেলস ইন এমএস এক্সেল ইন 5 সেকেন্ড, অর্থাৎ মাত্র 5 সেকেন্ডে কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে যে সেলগুলি আছে সেই সেলগুলি মার্জ করা সেলগুলিকে কিভাবে আপনি আনমার্জ করবেন, অর্থাৎ একত্রিত করা সেলগুলিকে কিভাবে একত্রিত ডিলিট করে দিবেন, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু আনমার্জ সেলস ইন এমএস এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন দেখুন যে কিছু জায়গা আগে রেডি করে রেখেছি যে এটি কি আছে, এই কলাম এই সেলগুলি মার্জ করা আছে, এই সেলগুলি মার্জ করা আছে, এটি করা আছে, এগুলি করা আছে, এগুলি করা আছে। এখন আমরা খুব ইজিলি মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা এগুলিকে আনমার্জ করব সেটি কিন্তু দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং শিখতে থাকুন। এই জন্য প্রথমে আমরা যেই মার্জ করা আছে সেই জায়গায় আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন পুরো এই জায়গাটা যতটুকু মার্জ করা আছে ততটুকু জায়গা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এক্সেলের ভাষায় বলা হয় যে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করব, হোম যে রিবন বার আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা মার্জ অ্যান্ড সেন্টারে যে অ্যারোটি আছে সেই অ্যারোটি ড্রপ ডাউন যে অ্যারোটি আছে সেই অ্যারোতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সর্বশেষ যেটি আছে আনমার্জ সেলস, আমরা এই আনমার্জ সেলসে কি করব, একটি ছোট্ট করে ক্লিক করব। দেখুন এখন আমার এটা কি হয়ে গেল, আনমার্জ হয়ে গেল। এখন কিন্তু আমার আনমার্জ হয়ে গেল, দেখুন আনমার্জ হয়ে গেল। আমরা যদি এটিকে আমরা একটু ইয়েটা দিয়ে দিই, বর্ডারটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখন লক্ষ্য করুন আনমার্জ হয়ে গেল। এরপরে আমরা আরও একটি করে দেখাবো, আমরা এখন এটি করে দেখাবো। দেখুন এটি যখন আমরা ক্লিক করেছি এখন কিন্তু এই জায়গায় মার্জ দেখা যাচ্ছে। এটাকে আমরা কি করব, আনমার্জ, সেম প্রসেস, সেটি হলো হোম থেকে আমরা কি করব, মার্জ অ্যান্ড সেন্টারে আসব, আমরা ড্রপ ডাউনে ক্লিক করব, আমরা আনমার্জ যে সেল আছে আনমার্জ সেল আমরা কি করব, ক্লিক করব। দেখুন এখন কিন্তু আনমার্জ হয়ে গেল। আমরা যদি বর্ডারটা দিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো, দেখুন দিয়ে দিলাম। আরও একটি করে দেখাচ্ছি, সেটি হলো এটি, দেখুন এখানে যখন ক্লিক করলাম এখানে এটি মার্জ আছে, আমরা কি করব, হোম থেকে আমরা মার্জ অ্যান্ড সেন্টারে ড্রপ ডাউনে ক্লিক করব, এরপর আমরা আনমার্জ সেলসে ক্লিক করব। দেখুন এখন কিন্তু এটা কি হয়ে গেল, আনমার্জ হয়ে গেল। আমরা যদি বর্ডার করে দেখি তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো। তাহলে মাত্র 5 সেকেন্ডের কমেও এই মার্জ করা সেলকে আমরা এই টিউটোরিয়ালটি দেখার পর আনমার্জ করতে পারবো। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। শেষ করার আগে আরেকটি বার বলবো, যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনের টিউটোরিয়ালগুলি পাওয়ার জন্য লাল যে সাবস্ক্রাইব কথাটা লেখা আছে সেখানে একটি ক্লিক করে রাখুন, তাহলে কিন্তু আপনি প্রতিদিনের আপলোড হওয়া টিউটোরিয়ালগুলি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।